দেশ বিদেশের সব ট্রেন্ডিং নিউজ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আর্জেন্টিনার ফুটবল তারকার কথা বলতে গেলে ম্যারাডোনা মেসির নামই বারবার সামনে আসে তবে ইতিহাসের পাতা উল্টালে এই দুই খেলোয়াড় ছাড়াও দলটির আরও তারকা সম্পর্কে জানা যায় আজ আমরা তেমনই পাঁচজন আর্জেন্টাইন খেলোয়াড়ের কথা আপনাদের জানাবো পাঁচে আছে আলফ্রেডো ডি স্টিফানো আলফ্রেডো ডি স্টিফানো একজন সাবেক আর্জেন্টিনীয় স্প্যানিশ ফুটবলার এবং কোচ আর্জেন্টিনার অন্যতম সেরা ফুটবল খেলোয়াড়দের মধ্যে তিনি অন্যতম তবে আর্জেন্টাইন হলেও তার মূল পরিচিতি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে ডি স্টিফানো সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতেন উনিশশো সালে আর্জেন্টিনার রিভার প্লেট ক্লাবে তার কেরিয়ার শুরু হয় পরবর্তী এক দশক তিনি আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিভিন্ন ক্লাবে খেলেন উনিশশো সালে রিয়াল মাদ্রিদে আসার পর তিনি অসাধারণ খেলতে শুরু করেন উনিশশো পর্যন্ত রিয়ালের হয়ে তিনি দুইশো বিরাশি ম্যাচ খেলে দুইশো গোল করেন যা ক্লাবটির ইতিহাসে তাকে লিগের সর্বোচ্চ গোলদাতায় পরিণত করে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হয়েও দুর্ভাগ্যজনকভাবে ডি স্টিফানোর কখনো বিশ্বকাপ ফুটবল খেলা হয়নি উনিশশো সালের বিশ্বকাপে আর্জেন্টিনা খেলতে অস্বীকৃতি জানায় উনিশশো সালের বিশ্বকাপে আর্জেন্টিনা সুযোগ পায়নি উনিশশো সালে ডি স্টিফানো স্পেনের নাগরিকত্ব লাভ করেন এবং স্পেনের হয়ে পরবর্তী বিশ্বকাপ উনিশশো আটান্ন বাছাই পর্বে অংশ নেন কিন্তু স্পেন কোয়ালিফাই করতে ব্যর্থ হয় উনিশশো সালের বিশ্বকাপের বাছাই পর্বেও তিনি স্পেনের হয়ে অংশ নেন এবার স্পেন মূল পর্বে কোয়ালিফাইও করে কিন্তু বিশ্বকাপের আগে ডি স্টিফানো ইঞ্জুরিতে পড়ে মূল পর্বে খেলতে পারেননি চারে আছে দানিয়েল আলবের্তো পাসারেয়া আর্জেন্টিনীয় সেরা ফুটবলারদের মধ্যে একজন দানিয়েল আলবতো পাসারেয়া তিনি উনিশশো আটাত্তর বিশ্বকাপে আর্জেন্টিনা দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ওইবার দলটি শিরোপা যেতে পাসারেয়াকে সর্বকালের অন্যতম সেরা অ্যাটাকিং সেন্ট্রাল ডিফেন্ডার মনে করা হয় একজন রক্ষণবাগের খেলোয়াড় হওয়া সত্ত্বেও তিনি তার ক্যারিয়ারে চারশো একান্ন খেলায় একশো গোল করেন যা তাকে ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রক্ষণবাগের খেলোয়াড় হিসেবে গড়ে তোলে যদিও পরবর্তী সময়ে ডাচ রক্ষণবাগের খেলোয়াড় রোনালদো কুমান তার এই রেকর্ড ভেঙে ফেলেন দুই সালে ফিফার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একশো বিখ্যাত জীবিত ফুটবলারদের তালিকায় তার নামও ঘোষণা করা হয় তিনি আছে গাব্রিয়েল ওমার বাদিস্তুতা গাব্রিয়েল ওমার বাদিস্তুদা একজন সাবেক আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার ভক্তদের কাছে তিনি বাতিগোল বা এল আনহেল গাব্রিয়েল নামে সুপরিচিত এই প্রখ্যাত আর্জেন্টিনীয় স্ট্রাইকার তার কেরিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছেন ইটালীয় ক্লাব ফিউ রেন্টিনায়। সেখানে তিনশো আঠারো খেলায় একশো চুরাশি গোল করেন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আটাত্তর খেলায় ছাপ্পান্ন গোল করে তিনি দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে সুনাম অর্জন করেন এছাড়া তিনি তিনটি বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে অংশগ্রহণ করেছেন তিনি পরপর দুটি বিশ্বকাপ প্রতিযোগিতায় হ্যাট্রিক করেছেন যা একটি বিশ্ব রেকর্ড উনিশশো সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কারে তিনি তৃতীয় স্থান অর্জন করেন দুই সালে তিনি একশো জন জীবিত শ্রেষ্ঠ ফুটবলারের তালিকায় ফিফা একশোতে স্থান পান দুর্দান্ত ফিনিশিং হেডিং এবং ফ্রি কিক নেবার ক্ষমতার কারণে তাকে তার সময়ের একজন অন্যতম পূর্ণ স্ট্রাইকার হিসেবে গণ্য করা হয় দিয়েগো ম্যারাডোনা তার সম্পর্কে বলেছিলেন বাদিস্তুতা তার দেখা সেরা স্ট্রাইকার দুইয়ে আছে মারিও ক্যাম্পেস মারিও ক্যাম্পেস একজন আর্জেন্টিনীয় ফুটবলার তিনি আর্জেন্টিনার পক্ষে স্ট্রাইকার হিসেবে খেলে তেতাল্লিশ ম্যাচে বিশটি গোল করেন তিনটি বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় তিনি অংশ নেন উনিশশো আটাত্তর বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি ওই বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পেছনে তার ছিল মুখ্য অবদান একে আছে হাবিয়ের জানেত্তি হাবিয়ের জানেত্তি একজন আর্জেন্টিনীয় ফুটবলার তিনি ডান ও বাম উইং ফুলব্যাক ছাড়াও রক্ষণাত্মক মিডফিল্ডার বা কেন্দ্রীয় মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার তিনি আর্জেন্টিনার পক্ষে তিনি উনিশশো অলিম্পিক উনিশশো ও দুই দুই ফিফা বিশ্বকাপ খেলেছেন